জি দর্শক, আপনারা আসলে অনেকেই আমাদের কাছে জানতে চান যে আসলে পেশেন্টরা চিকিৎসা নিয়ে যাওয়ার পরবর্তী সময়ে তারা কি আসলে আদৌ সুস্থ থাকেন কি না, বা তাদের কি আবার সমস্যাটা ফিরে আসে কি না। তো আজকে আমাদের সাথে যে পেশেন্ট আছেন, তিনি আসলে 2019 সালে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করে গিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। আমরা একটু ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে উনি 2019 সালে চিকিৎসা নিয়ে যাওয়ার পরবর্তী সময়টা আসলে তার কেমন ছিল বা তারপরে কোনো সমস্যা হয়েছে কি না। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন। আফরোজা বেগম। আফরোজা বেগম, ম্যাম একটু বলবেন যে আসলে কি হয়েছিল আপনার, বা কতদিন আগে আপনি চিকিৎসা নিয়ে গেছেন এখান থেকে? নিয়ে গেছিলাম 2019 সালে। এখন মনে করেন অনেক ভালো আছে আমি। আচ্ছা, কি সমস্যা হতো? সমস্যা হতো কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শরীর ব্যথা, এরকম অনেক ব্যথা ছিল। আচ্ছা, বা কাজকর্ম করতে কি সমস্যা হতো? তখন অনেক কাজ করতে পারতাম না, অনেক চালা করতে পারি। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন ওই সময়? ভর্তি ছিলাম 25 দিন। 25 দিন? জি। তারপরে একদম সুস্থ হয়ে এখান থেকে চলে যান। যাওয়ার পরে এমন কি হয়েছে যে আপনি বাসায় যাওয়ার পরে আবার এরকম সমস্যা আপনার কখনো হয়েছে? বা না, এরকম হয় নাই আর কখনো হয়নি। আপনার দৈনন্দিন যে কাজকর্ম প্লাস হচ্ছে আপনার সাংসারিক যে কাজকর্ম, সবগুলো আপনি ঠিকঠাক মতো করতে পারছেন? হ্যাঁ, ঠিকঠাক মতো করতে পারছি, আল্লাহর রহমতে। আচ্ছা, আজকে হচ্ছে 2021-এর 5 সেপ্টেম্বর, তো এখন পর্যন্ত আপনি একদম সুস্থ আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে স্যারের সাথে আবার দেখা করতে এসেছেন আপনি কি এটা জানাতে যে আমি এখন পর্যন্ত ভালো আছি? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার ইচ্ছা হয়েছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে ম্যামের হাজবেন্ড উনিও আছেন, আমরা একটু ওনার সাথেও কথা বলবো। জি আসসালামু আলাইকুম। স্যার একটু বলবেন যে আসলে ওনার, আপনি তো ওনাকে সবসময় চিকিৎসা করার ব্যাপারে বা যে কোনো ব্যাপারে আপনি খেয়াল রেখেছেন বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়েছেন, তো কেমন ছিল তিনি ওই সময়টাতে এবং এখন কেমন আছে? ওনার এমন অবস্থা ছিল যে বাথরুমে তাকে কুলো করে নিয়ে যেতে হয়েছে, হাঁটাচলা করতে পারতো না। পরে উনি একদিনকে টিভিতে স্যারের কথা শুনি না, স্যারের দেখে তারপরে, এটা হচ্ছে 2019 সালে, উনি এর আগে কয়েকদিন আগে পরে বললো যে আমাকে অমুক স্যারের কাছে নিয়ে যেতে হবে। পরে তার অসুবিধার জন্য আমি ওনার এই স্যারের কাছে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে থেকে চিকিৎসা করি আমার এখানে 25-26 দিনের মতো ছিলেন। হ্যাঁ, আমি এক নাগারে 10-15 দিন ছিলাম, তারপরে আমার চেঞ্জ হয়ে আবার ছেলেরা আসতো আর কি। এখন ইনশাল্লাহ ভালো, আমি কাজকর্ম রান্না বাড়ি সবই করতে পারি। তো স্যারের নির্দেশ অনুযায়ী চলতেছে, আমার মনে হয় স্যারের নির্দেশ যেটা দিচ্ছে সে অবস্থায় চললে আমার মনে হয় সারা জীবন ভালো থাকতে পারে। আচ্ছা, এই যে আপনি যেরকম 2019 সালে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছেন এবং এখন পর্যন্ত ভালো আছেন, তো এরকম অসংখ্য রোগী বা দেশের বাইরে এবং দেশের মধ্যে অনেকেই আছে যারা জানে না যে আসলে আমি কোথায় গেলে আমি এই ব্যথার রোগ থেকে মুক্তি পাবো। অনেকে অনেক জায়গায় ঘুরে কিন্তু আসলে সঠিক ট্রিটমেন্টটা পায় না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? উদ্দেশ্য আমার মনে হয় যে এখানে বিদেশে এসে বাংলাদেশে চিকিৎসা নেওয়া দরকার। আমাকে অনেকেই বললো বিদেশে যাওয়ার জন্য, কিন্তু আমি স্যারের কাছে আসার পরে মনে হলো যে আমাদের বাংলাদেশে এখানে ভালো ডিগ্রি হসপিটালে ভালো চিকিৎসা, এখানে একবার দেখা দরকার। আচ্ছা, আমার মতে ব্যথার চিকিৎসায় ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান তার চিকিৎসা কেমন? যদি খুবই ভালো, উনি নিজে হাতে চিকিৎসা করে, রোগীর নিজে হাতে দেখাশোনা করে, এবং আমার কাছে খুবই ভালো আচার, আমার ওনার খুবই ব্যবহার ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সাথে আপনার এই যে মূল্যবান মতামত আপনি শেয়ার করলেন, এতে অনেক রোগী যারা আছে তারা অনেক উপকৃত হবে। জি আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি।
আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।